কলকাতা 2005। আধুনিকতা ছোঁয়া তা সারা শরীরে। আমাদের এই কাহিনীর কেন্দ্রবিন্দু উত্তর কলকাতার এক বনেদি অঞ্চল শিবকৃষ্ণ দা লেন। এখানেই থাকেন শ্রী অনাদিচরণ মুখোপাধ্যায়। এ পাড়ার লোকে বলে তার দাপটে নাকি আজও কুকুর বেড়াল এক বাটিতে ভাত খায়। অনাদিচরণ সঙ্গীত প্রেমী, সারা ভারতের সমস্ত সুগায়কদের ক্যাসেট ও সিডি তার সঞ্চয়ে। কেবলমাত্র বাংলা ব্যান্ড আর জীবনমুখী গানেই তার যত রাজ্যের অ্যালার্জি। অনাদিবাবুর তিন প্রিয় গায়ক শচীন দেব বর্মন, মোহাম্মদ রফি এবং সামনের মাস থেকে তোমাকে আর এই ভাড়াটা দিতে আসতে হবে না। জানি থ্যাংক ইউ বললে আগে 30 দিন সময় দিলাম, এই 30 দিনের মধ্যেই ঘর তোমাকে খালি করে দিতে হবে। কেন, আমরা তো সেরকম কিছু এখানে করি না। অত কথা শোনার আমার দরকার নেই। আমি তোমার মুখ দেখে ঘরটা ভাড়া দিয়েছিলাম, তুমি বলেছিলে যে তোমরা গান বাজনা করো, তোমাদের একটা রিহার্সাল রুম চাই। হ্যাঁ, এখনো তো আমরা তাই করছি। কি করছো? কেন আমরা গান করছি? শাট আপ! এটাকে তুমি গান বলো? সন্ধ্যাবেলা থেকে ড্রাম পিটিয়ে তারস্বরে চিৎকার করে কতগুলো কথা বললে সেগুলো গান হয়ে গেল? এরপর আর একদিন দেখবে হয়তো ওই মন্ত্রীরা মঞ্চে উঠে গিটার বাজিয়ে ওই ড্রাম পিটিয়ে বলবে তারাও গায়ক, তারাও গান গাইতে জানে। যত সব তোমাদের এসব জীবনমুখী গান ফান কোনো গান নয়, ওগুলো হলো কিছু বক্তব্য সুরে বলা। শোনো, তোমার যদি বক্তব্য গাইতে হয় অন্য কোথাও গিয়ে গাও, আমার এখানে এসব চলবে না। গান ফান ঝালাপালা করে দিল। আর একটু সময় পেলে পর আমাদের একটু সুবিধা। 30 দিন, 30 দিন সময় দিলাম, এইবার তুমি আসতে পারো। বড্ড কম সময়। একতলার এই সেই ছোট্ট ঘর যেখানে আমরা রিহার্সেল করি। আসুন সবার সাথে এক এক করে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে অ্যান্টনি মুখার্জি, টনি আমাদের কিবোর্ড প্লেয়ার, খুব ভালো ছেলে। অনির্বাণ দত্ত, গগাই আমাদের খুব বন্ধু,
স্বভাব কবি এবং আমাদের লিরিসিস্ট আশিস মিত্র ড্রাম প্লেয়ার আমরা ওকে ডাকি আবলু বলে আবলুটা কোথা থেকে এসেছে সেটাও বলে রাখি গবলু থেকে আবলু ও কিছু মাইন্ড করে না এছাড়া আমাদের বেস গিটার প্লেয়ার ভূষণ তোপদার আমরা ওকে ভূত বলে ডাকি হি ইজ আ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান এছাড়া রয়েছে আমাদের লিড ভোকালিস্ট হ্যারি ওরফে হরিপদ ঘোষ যথারীতি রিহার্সালে দেরি করে আসে কেন দেরি হয় সেটা গল্প বারবার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আমার পরিচয়টা দিয়ে দিই আমি এদের এই কলশ টলশগুলো অর্গানাইজ করি এছাড়া লিড গিটার বাজাই এবং হিসেবের খাতা লিখি ওই তো এসে গেছে বোধহয় সরি বস আসতে একটু দেরি হয়ে গেল লেটস স্টার্ট 1 2 3 4 শুধু বলি সরি যানজটের ঝঞ্ঝাটে পড়ে আসতে হয়েছে দেরি স্ট্রাইক বলে আজকে আবার ট্যাক্সিটা বেশ কম তার উপরে ব্রিগেড চলো মিছিলটা ছিল মুখ জানি পথে দাঁড়িয়ে থাকায় কি যে অস্বস্তি তাই বলে ছোট অপরাধে কিনি দারুণ শাস্তি আসলে যা ব্যস্ততা পথের অপদার্থতা রাষ্ট্রে যত কাজের ফিরিস্তি ভুল বুঝে ভুল করো না যেও না চলে অভিমান করে তুমি না 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 যেও না ভুল বুঝে ভুল করো না তুমি দেখো হাতে আছে কিছুটা প্রতিদিন এক ঘন্টা দেরি করে রিহার্সালে আসে হ্যারি কারণটা আপনারা এক্ষুনি বুঝতে পারবেন আমি জানি আমার ব্যান্ডের ছেলেপুরেরা জানে এমনকি হ্যারির বাবা মা পর্যন্ত জানে কিন্তু সেই ভদ্রলোক জানেন না যার নাতনির সঙ্গে ডুবে ডুবে হ্যারি প্রেম করছে আমি আবার পরে আসবো আপনাদের জানাবো আপনারা শুধু দেখতে থাকুন আর একটা কথা বলে রাখি সেই ভদ্রলোক যার কথা বলছিলাম অনাদিচরণ মুখোপাধ্যায় তার অনুমতি ছাড়া কিন্তু ব্যাপারটা ঘটবে না কারণ নাতনিটা তার ও নামটা বলতে ভুলে গেছি তার নাতনির নাম হচ্ছে সোনালী মুখোপাধ্যায় আমরা ভালোবেসে সোনা বলে দেখি সরি গো দেরি হয়ে গেল অনেকক্ষণ ওয়েট করছো না 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 জাস্ট 5 মিনিট হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ শোনো না পারলে আগে থেকে বলবে ওই কর্তাউর মেজাজ তো জানো না মিছে কথা একদম সহ্য করতে পারে না ওই যে আগে রান্নার মাসি মুখ্যদা খালি ঝুড়ি ঝুড়ি মিছে কথা বলতো ওই জন্যেই তো কর্তাউ ওকে ছাড়িয়ে দিয়েছে যা বলবে ভালো করে দেখে শুনে বলবে ওই দিনের দিন বলবে ফুরিয়ে গেছে নিয়ে এসো তা কিন্তু হবে না বাবা কবে বলো দাদু এই তো দিন কত আগে বলেছো কি করবে এখন তোমরা কি করবো তো বুঝতে পারছি না এখন কাছে পিঠে একটা ঠিকঠাক জায়গা না পেলে তোমার সাথে তো রোজ দেখাও হবে না এই বেন্টিদা বলেছে একটা দেখছি সন্ধ্যাবেলাগুলো ঘুরো 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 এদিকে ঘুরো কেন কি হয়েছে ওদিকে তাকিও না খুদিরা পেছনে সামনে সামনে তাকিও না চলো 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 বাবা বাহ তা তো জানা ছিল না কি জানা ছিল না মনে হচ্ছে
দু পয়সা আসবে। সাকিয়া দেখ মৈ রঞ্জুর হুয়া জাতা হুঁ জব্ত কি হদ সে বহুত দূর হুয়া জাতা হুঁ মেহরবানি হে তেরি মুঝকো পিলা দে বরনা ছিন কে পিনে পে মজবুর হুয়া জাতা হুঁ। ভেতরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। মাথা নিচু করে আছো কেন? তুমি কি কোনো অন্যায় করেছো? না, মানে শেখর আর প্রতিমা যখন মারা যায় তোমার বয়স ছিল 6 বছর। ছেলে বউয়ের শোক ভুলে আমার একমাত্র লক্ষ্য ছিল তোমাকে বড় করে তোলা। আজকে তুমি বড় হয়েছো, লেখাপড়াও শিখেছো, আশা করি নিজের ভালোটাও বুঝতে শিখেছো। তাই ক্ষুদিরামের মুখে তোমার সম্বন্ধে যখন শুনলাম তখন আমি অবাক হইনি। মুখুজ্জিবাড়ির সম্মান ঐতিহ্যের কথা তুমি জানো, আর তুমি এও জানো যে আমি কি চাই। তাই তোমার পছন্দের উপর ভরসা রেখে আমি ওই ছেলেটির সঙ্গে কথা বলতে চাই। আগামী শুক্রবার বেলা 10টার সময় ছেলেটিকে তার গার্জিয়ান সহ এখানে নিয়ে আসবে। তুমি এখন এসো, আমার কিছু বলার নেই। সাকিয়া দেখ মৈ রঞ্জুর হুয়া জাতা হুঁ জব্ত কি হদ সে বহুত দূর হুয়া জাতা হুঁ মেহরবানি মুঝকো পিলা দে বরনা। চুপ কর তো। এখন অবধি যা মনে হচ্ছে, মানে যদি সবকিছু ঠিকঠাক যায় তাহলে হ্যারি আর সোনার বিয়েটা হচ্ছে। সব ঠিকঠাক বলতে? মানে যদি ওই মুহূর্তমশায় যদি আমাদের হ্যারিকে পছন্দ হয়ে যায়। মানে পছন্দ হয়ে যায় মানে অপছন্দ হওয়ার কারণটা কি? না, অপছন্দ হওয়ার কথা কোথায় বললো? চুপ কর না মুখুজ্জি মশাই, আপত্তি করবার অনেকগুলো কারণ আছে। হ্যারি কি করে? হ্যারি ব্যান্ডে গান গায় এবং মুখুজ্জি মশাই মনে করে এগুলো কোনো গানই নয়, শুধু বক্তব্য। হ্যারি রোজগার কি? 3 নম্বর হচ্ছে ওদের বয়স। সোনার বয়স হচ্ছে 25, হ্যারির 35-36, 10 বছরের তফাত। না না, বয়স আমার 10 বছর বেশি কি? ব্যাপারটা কি, আমায় যদি সোনা আমাকে প্রেম করতে পারে তাহলে তোর? আমি বুঝতে পারছি তো, এই পয়েন্টটা বাদ দিয়ে দে, বাকি দুটো পয়েন্টের কি হবে? বাকি দুটো পয়েন্টের কি হবে? আরে আমি ব্যান্ডে গান গাই বলে কি আমি মানুষ নই নাকি? হ্যাঁ, এটা তুই মেনে নিলে কি করে? তুই সাপোর্ট করিস কি করে? তো আমাদের সবাইকে অপমান করবে। সব কটা তোরা ঘেনে মদনা, আমার সাপোর্ট করার প্রশ্ন উঠছে কোথা থেকে? পয়েন্টটা হচ্ছে যে মুখুজ্জি মশাই তার নাতনির সঙ্গে এর বিয়ে দেবে কিনা সেটা আমি আমার হাতে আছে নাকি না আমার সাপোর্ট করার উপর ডিপেন্ড করছে। আশ্চর্য করতে শুরু করে দিচ্ছে সবাই। হ্যারি মেসমশাই কোথায় রে? খেলাম খেলা তোমারা বেজে দীননাথ চন পুরানা। বাপ কা নাম দীননাথ চন, মা কা নাম সুহাসিনী চন। ইনি হচ্ছেন মেসমশাই, মানে হ্যারির বাবা শ্রী জীবনকৃষ্ণ ঘোষ, সিনেমার পোকা, অমিতাভ বচ্চনের ভক্ত। এখনো অমিতাভের ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেন। সিনেমা দেখে দেখে মাথায় নানান আইডিয়া সারাক্ষণ যেন গিজগিজ করছে। আর ইনি হচ্ছেন আশালতা ঘোষ, হ্যাঁ হ্যারির মা, আমাদের সবার মাসিমা, আমাদের পাড়ার পুজোর ভোগটা উনি রান্না করেন।
ये दुनिया बहुत बिगड़ी हुई है गायतोंडे साहब। ना बिंटी तुम्हें ठीक ही बोले जानो ব্যাপারটা অত সহজ হবে না। আচ্ছা আপনার ছেলে জানতে পারলে ব্যাপারটা নিয়ে কোনো সুবিধা হবে? আমার তো মনে ক্ষতি হবে। কেন? দেখো বাবা আমি রিটায়ার্ড পার্সন, সিনেমা দেখা আমার নেশা, পারা শুধু সব বাইরে। সে কথা যদি আবার ওই বদলোক জানতে পারে ব্যাপারটা ঠিক ভালো হবে না। প্রশ্ন করবেন তোমার বাবা কি করেন? হ্যারি তো বলে দেবে সিনেমা দেখেন, মানে ব্যাপারটা বুঝতে পারছো? তারপর হয়তো হঠাৎ করে অল্ড অফ কমনি অমিত জি নামে একটা উল্টো পাল্টা কথা বলে দেবে, না আমার যাবে মেজাজ খারাপ হয়ে হিতে বিপরীত হয়ে যাবে। আর কবে যেন বলেছে তুমি? এই তো শুক্রবারই না? ও বাবা ও বাবা, ইম্পসিবল। আরে শুক্রবার সরকার রি রিলিজ করছে মিত্রাতে, হাউ ক্যান আই গো? আরে কি আশ্চর্য, তুমি তো চারবার দেখেছো, একটা কোনো কনস্ট্রাকটিভ আলোচনাই হচ্ছে না। এত বড় একটা সমস্যা, শুক্রবার দিন আমাকে গার্জেন নিয়ে যেতে বলেছে, তা সেখানে যাবে কি বলো? সোনা কৃষ্ণ নিবেদনে চিঠিটা পোস্ট করে দিও। হরি আবার কি মোহাম্মদ রফির পর এরকম দরদেরও মোচড় কার গলায় আছে? এসেছো? আমি তো ভাবলাম বোধহয় তোমার বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গেল। না না, তা কেন হবে, তোমাদের তো দাদু শুক্রবার আসতেই বলেছে। এটা আবার কি? আরেকটা চিঠি হরিহরণের জন্য। ও মাই গড, আবার আমাকে এতগুলো উত্তর দিতে হবে, তোমার একটু টেনশন হচ্ছে না? না আমার সত্যি কথা বলতে প্রথমটা একটু হয়েছিল, কিন্তু তারপর ভেবে দেখলাম যে তোমাকে অপছন্দ হওয়ার মতো তো কিচ্ছু নেই। বলো কেন? দাদু তো প্রথমেই জিজ্ঞেস করবে যে কি করা হয়, তখন আমি কি উত্তর দেব? তুমি বলবে যে তুমি তুমি গান করো। বাহ খুব ভালো, কি ধরনের গান গাও? তোমাকে তো সব বলেই দিলাম, আবার ওই সবাই মিলে দরবার করবার কি দরকার? না আমরা ওই ব্যাপারে আসিনি, আমরা এসেছিলাম ওই হ্যারির ব্যাপারে। হ্যারি? হ্যাঁ ওই হ্যারি আর সোনার ব্যাপারে। তুমি কি তার গার্জিয়ান? না না, আসলে আজকে সরকার রিলিজ করেছে, তো সরকারি চাকরি করেন, রিলিজ পাননি, পরে এসে দেখা করবেন এই খবরটাই দিতে এসেছি আমরা। কে দেখা করবে? হ্যারির বাবা। তোমাদের মধ্যে হ্যারি কে? এই হচ্ছে হ্যারি, হরিপদ ঘোষ। ঘোষ? বলে বিয়ে দেবেন, এটা কিরকম কথা হলো? আমরা তো ভাবতেই পারি এটা একটা কোনো অপছন্দের কারণ হলো, তাও আবার আজকালকার দিনে। ভদ্রলোকের প্রতি আমার একটা শ্রদ্ধা ছিল। সকলে মিলে ছি 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 করে যাচ্ছে, এটা তো অবাক হবার কি আছে? এরকম লোক পশ্চিমবঙ্গে খুঁজলে অনেক পাওয়া যাবে। আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে যেভাবেই হোক মুখুজ্জিমশাইকে রাজি করিয়ে আমার হ্যারির সঙ্গে সোনার বিয়েটা দিতেই হবে। হ্যাঁ প্রয়োজনে তাকে তুলে নিয়ে আসতে হবে। কি যাতা বলছো? না সেরকম হলে বলেই নিয়ে আসবো। না ওভাবে হবে না। দেখুন মাসিমা, আমি একটা জিনিস কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, আমি নিতেই পারছি না যে আমাদের পাড়ার মধ্যে এরকম একটা ব্রাহ্মণ কায়স্থ ভেদাভেদ নিয়ে এরকম একটা বাড়াবাড়ি হচ্ছে। এটা পাড়ার সার্বিক উন্নয়নের জন্য ভালো নয়। আমাদের কাছে এখন একটা চ্যালেঞ্জ যে কোনোভাবেই হ্যারি আর সোনার বিয়েটা দিতেই হবে। আমি একটা কথা বলবো,
দুজনকে তুলে নিয়ে গিয়ে সোজা কালীঘাটে গিয়ে বিয়ে দিয়ে দাও, ব্যাস। ওনার অমতে? অবভিয়াসলি মতে না হলে অমতেই হবে। তারপর? তারপর আবার কি? সোনা আপনার বাড়ির বউ হয়ে যাবে। একটা মেয়ে সব কিছু ছেড়ে এ বাড়িতে চলে আসবে, তার সেই ভালোবাসার বাড়ি, উঠোন, ভালোবাসার মানুষজন সব কিছুকে বিসর্জন দিয়ে, সে আর কোনোদিনও তাদের কাছে ফিরে যেতে পারবে না। কেন না, ব্রাহ্মণ হয়ে একটা কায়স্থ ছেলেকে ভালোবেসেছে তাই? যে যন্ত্রণা আমি সারা জীবন পেয়েছি, আমি কিছুতেই ওকে সেই যন্ত্রণা পেতে দেবো না। Whenever I think of you, I am coming to Calcutta on 9th of this month at 9 a.m. And I wish to visit you at your residence with a few present for my best East Zone fan. Kindly keep yourself free so that we can meet. Regards, Hariharan Subramaniam. Shona, amare, amar eto dine shopno shopol hote choleche. Tumi jano, ei barite, ei ghore, ei khane boshe, Sachin Katta amader gaan shuniye gechen. Premero samadhi tire nemelo. আমার এই বাড়িতে এরকম একটা মহান ব্যক্তিত্বের পায়ের ধুলো পড়ছে এটা আমি ভাবতেই পারছি না। খুদি খুদি, আচ্ছা আচ্ছা, আমার মতো একটা সামান্য লোককে উনি কি প্রেজেন্ট দেবেন? দাদু, আমি শুনেছি যে এটা নাকি ওনার পরম্পরা, মানে উনি শহরে যখন অন্য কোনো শহরে যান তখন সেখানকার সেরা ভক্ত সঙ্গে উনি মিট করে তাকে পার্সোনালি একটা প্রেজেন্ট দেন। তাই? হ্যাঁ, মানে ম্যাগাজিনে পড়ছিলাম। খুদি খুদি, এদিকে সমস্ত ঘরদর পরিষ্কার কর, দরকার হলে লোকজন লাগা, বাড়ি যেন পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ঝকঝক 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 করে। ও, আমি ভাবতেই পাচ্ছি না। আচ্ছা, ও এই বাড়িতে জানিস আগামী শুক্রবার 9 তারিখ স্বয়ং হরিহরণ আসছেন। ঠিক সকাল 9টায়। Thank you.
Namaskaram. Me Kailasam Subramaniam. Hariharan my father. Adi function pittu undi kalavitta. Function ki ekta bolu na adi? Yes, yes. Adi function pittu undi kalavitta. That's why adi 4 pointi. Ei murich. Ma 4 pointi avar ki? Bujhte pachhi na dadu. এত বড় একটা মানুষের ছেলে সামনে দাঁড়িয়ে রয়েছেন, ঠিকমতো কথা বলতে পারছি না। শুনুন, শুনিয়ে এন্ড্রে, মাই হাউস বেড বেড উষ্ণতম সেদ বিন্দুম তট্টি তট্টি চুট্টল এন্ড্রে পিলো পিলো বেডম বেডম বিছানা বিছানা খুদি দাদা বউকে দিদির ঘরে নিয়ে গেল গিয়ে ভাগ করে দাঁড়িয়ে থাকি বলছি নিয়ে যা রেস্ট রেস্ট বিছানা ওয়াট বেডম বেডম এত বড় গায়কের ছেলে এসেছে, তাকে যদি আমি যথাযথভাবে আপ্যায়ন না করতে পারি, উপযুক্ত সম্মান না দিতে পারি, তাহলে তো আমার এতদিনের স্বপ্ন বিফলে চলে যাবে, তাই না? ইংরেজিটাও কিভাবে বলছেন, মানে আর হিন্দি তো বলছেনই না, কি থেকে কি বলে বসবো, আর একটা ভুল বুঝবেন, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে না? তোমরা কিন্তু বড় বেশি রিস্ক নিয়ে ফেলছো। একটা বেশি এদিক ওদিক করো না, কেলিয়ে বৃন্দাবন দেখো। এই দেখো দেখো, হারামজাদা খুদি বাংলায় কথা বলে বলে কৈলাসমকে বিরক্ত করছে। ইমিডিয়েটলি একজন ইন্টারপ্রেটার দরকার, বুঝতে পারলে, যাতে আমাদের এই কমিউনিকেশন গ্যাপটা একটু কমাতে পারে। তোমার জানাশোনা কেউ আছে? বেন্টিদা বেন্টি ও আবার কবে এসব শিখলো? কেন, বেন্টিদা তো টানা 10 বছর সাউথে ছিল, তুমি জানো না? ও নর্থেও সাউথের ছেলে আছে। খুব ভালো, খুব ভালো। তুমি তুমি ইমিডিয়েটলি বেন্টিকে খবর খবর দাও, বুঝলে? আর আমি ক্ষুদিরামকে ততক্ষণে বলি যে ওর মুখে খাবার গুঁজে দিয়ে মুখটা বন্ধ করে রাখ, কেমন? এই ক্ষুদি, এই হারামজাদা ক্ষুদি, হাজারবার আমি বারণ করেছি, কেউ আমার কথা শুনলো না। এই এই লোকটার জন্য সবকিছু হয়েছে। সিনেমা দেখে দেখে যত উদ্ভট পরিকল্পনা মাথার মধ্যে ফুটছে। আরে বাবা, সিনেমায় যেটা সম্ভব সেটা কি বাস্তবে সম্ভব? দেখো, বাস্তব জীবন থেকে সিনেমা তৈরি হয়, আশা যেই জিনিসটা তুমি ঘটাতে পারবে না সেটা অবাস্তব, আর যেটা ঘটিয়ে ফেললে সেটা বাস্তব। পরিষ্কার? চুপ করো, ছেলেটাকে বিপদের মধ্যে ঠেলে দিই এখন। ছি 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 ছি, ধরা পড়ে গেলে কি হবে বলো দেখিনি? এই মুখুজ্জে মশাই যেরকম মানুষ, এত থানা পুলিশ করে দেবে একেবারে। হ্যাঁ মুশিবা, ওটা হতে পারে। তুমি থামো, এই কদিন যে হোমওয়ার্ক করেছে না, হ্যারে চিন্তা করা যায় না, আমি নিজে পরীক্ষা করে দেখেছি, কোনো রকম ঝোলাবার কোনো রকম চান্স নেই, পরিষ্কার কথা। আরে ছেলেটা কয়েকদিনে 90টা সাউথ ইন্ডিয়ান ছবি দেখেছে, সেটা জানো? ভালোবাসাকে জয় করার এই হচ্ছে সুযোগ, এবং আমার নিজের ধারণা, ও যদি ভালো করে অভিনয়টা করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি এ বিয়ে হবেই। ম্যায় বিজয় দিননাথ চৌহান। বেন্টিদা বেন্টিদা মুখুজ্জে মাসে জরুরি তলব করেছেন আমাকে। ইয়েস বেশমশাই, মাসিমা আমি আসছি। এই শোন, তুই এখানেই বসবি। হ্যাঁ তুমি সিটটা ঝুলিয়ে দিলো না? কি হবে বলো দেখিনি, কি হলো? পুলিশ? ওগো পুলিশটাকে নিত। ধ্যাত, পাশে কখনো পুলিশ আসে? আসলে এরকম একটা সমস্যায় পড়তে হবে আমি ভাবিনি। আমার সোনা বলল যে তুমি অনেকদিন ওই সাউথে ছিলে। হ্যাঁ, গড়ি আছে। কোথায়? না, এটা হচ্ছে গড়িয়ামপুরম এক্সট্রিম সাউথ চেন্নাই, 10 ইয়ার্স। ও তাই? ও সেই জন্যই আমি তোমায় ডেকে পাঠালাম। তা আমায় কী করতে হবে বলুন। এই দেখো, ওই কৈলাসমের সঙ্গে না আমি ঠিক কমিউনিকেট করতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বলো যে আজকের দিনটা তুমি এখানে থাকো, এখানেই খাওয়া দাওয়া করো, এখানেই খাওয়া দাওয়া করো। তারপর ওই কৈলাসমজি চলে গেলে তোমার ছুটি। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু ওনার সাথে একটু আলাপ করে নিতে পারি? হ্যাঁ তুমি তো আলাপ করবে, আলাপ করলে ব্যাপারটা তো অনেক সহজ হয়। যাও ইয়ে সোনা, আলাপটা করো, তুমি বেন্টিকে কৈলাসমজির কাছে নিয়ে যাও, আর পরিচয়টা ভালো করে করিয়ে দাও। আমি তো ভাষাটা কিছু, তোমার তো ভাষা জানা দরকার নেই। ইদি বেন্টি এসে গেল টু নো চিন্তা পয়েন্ট দি। হ্যাঁ মানে বেন্টি এসে গেছে, আপনার আর কোনো চিন্তার কিছু নেই। ও আন্দারাম ইন্টারেস্টে দিস করা,
বেন্টি এসে গেলটু নো চিন্তা পয়েন্টি নমস্কারম কিরে তোরা তোরা এখানে আমি এসে গেছি আমাকে এখানে ডাকা হয়েছে তোর ইন্টারপ্রেটার হিসেবে হ্যাঁ শোনা তোমার একটা কাজ আছে তোমাকে দাদুর আলমারি খুলে কাউকে টের পেতে না দিয়ে হরিহরনের উপর যে সমস্ত বইগুলো আছে ওগুলো ঝেড়ে দিতে হবে না 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 কিছু করতে হবে না কিছু করতে হবে না আমার সমস্ত কিছু মুখস্থ আছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোর আর আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে আর আমারটা আমারটা কি হবে তোমার আবার কি তোমার যা দাবা তো দেওয়া হয়ে গেছে না না এত সব ঝামেলা আছে জানলে আমি এত কম পয়সা রাজি হতাম না এ কি আর বাইরে দাঁড়িয়ে চাইছো কেন ভিতরে এসো তো এ কি শয়তান লোক ভাই এ বোঝাও বোঝাও শুনে তুমি আমার সঙ্গে এরকম করছো ভয় বলো না দিদিমণি দেখো তোমাদের দুজনের ব্যাপারটা আমি যদি বাবুকে বলে না দিতাম তাহলে তো ওই সারা জীবন গদির মুখে দাঁড়িয়ে প্রেমই করে যেত এই এই থামো কত লাগবে তোমার তুমি আমায় বলো 1000 টাকা ওই 1000 টাকা দিলে সারা জীবনের মতো মুখ পড়ে চুপ করে এবারে এ 500 টাকা রাখো যদি মুখ খুলেছো পিটিয়ে তো লাট করবে এই 500 টাকা ফেরত নিয়ে নেবে এবার যাও না না শেয়ার বলতে হবে না এই মালটা ক্যাচাল করবে জানিস তো না না কিছু করবে না আমি এসে গেছি চিন্তা করিস না শোনা তুমি একটা কাজ করো তুমি দাদুকে গিয়ে বলো যে কৈলাসম সাউথ থেকে ট্রাভেল করে এসেছে বলে খুব টায়ার্ড সন্ধ্যে পর্যন্ত রেস্ট নেবে দাদু খুব টায়ার সকাল থেকে টেনশনে ছিলেন দুজনে রেস্ট নেই সন্ধ্যেবেলায় দুজনের দেখা আমি করিয়ে দেবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত না চিন্তা পয়েন্টি না চিন্তা পয়েন্টি না 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 চিন্তা পয়েন্টি না চিন্তা পয়েন্টি করেক্ট নমস্কার অল দ্য বেস্ট তার মানে ইন্দ্রকট্ট ড্রামা শুরু করলি দাদু উনি আসছেন কই বেন্টি দানি আসছে রেডি হ্যাঁ রেডি কাম 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 প্লিজ কাম প্লিজ কাম প্লিজ সিট প্লিজ সিট আদি অনাদি চরণ মুখোপাধ্যায় তুন্দি পিতাশ্রী ফ্যানন্দি নমস্কার 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কেন ওই বললাম না যে আপনি ওর বাবার ফ্যান সেই জন্য খুব খুশি হয়ে বলছে হ্যাঁ আমি তো ওনার বাবার একেবারে অন্ধ ফ্যান আদি তুন্দি পিতাশ্রী কানা ফ্যান উন্দি ব্লাইন্ড ফ্যান আম্মা ইয়েস পিতাশ্রী চপ্পো তুন্দ্রি রেসপেক্ট করাল দি বলছে যে হরিহরনজিও আপনাকে ভীষণ ভিতর থেকে রেসপেক্ট করে সেই জন্যে চপ্পো মানে চাপাচাপি করে ওকে ওখানে পাঠিয়েছে মানে আপনার কাছে ও আচ্ছা উনি এলেন না কেন মানে সেটা তো খুব গন্ডগোলের বিষয় মানে আই আন্ডারস্ট্যান্ড আই আদি ফাংশন পেট্টু ইন টরন্টো উনি কালা বিট্টা এইটা বুঝতে পেরেছি উনি টরন্টোয় ফাংশনে গেছেন হ্যাঁ আর বাকিটা বাকিটা মানে মানে ওই উন্দি কালা বিট্টা কালাভিটা মানে উনি টরন্টোতে কালাভিটা পুরস্কার নিতে গেছেন ও আচ্ছা আচ্ছা আপনিও কি গান করেন কৈলাসম জি আদি কৈলাসম কিন্তু করে একটু আদি আই অ্যাম রিসার্চিং অন বেঙ্গালি মিউজিক ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ বেঙ্গালি মিউজিক মানে বেঙ্গালি মিউজিক ইন্ট্রে বেঙ্গালি মিউজিক ইন্ট্রে like bengali folk music modern song every bengali music kadalante south indian intrakatta mane bolche je je kono gaan ki naki bangla gaan ki naki south indian bhashay gawa jay talent ta babu bhabo yes yes every bengali song any song you choose anyone I pachanda I'm the contender choosing it yeah ঠিতাং ঠিতাং বলে গানতে মা না এটা কি সাউথ হবে না সাউথ ইন্ডিয়ান এর মানে আদি লাগতে ইন্দ্র কাদি আদুম এই মা কালন্তে তাদুম
ఇంత్రాకలంటే కుంద్ర అది చంద్రమ వంట ఇదే స్తుదర్ అదల్ ఈ కాదలంటే మదల్ ఇంత్రాకలంటే ఉంద్ర కది చిక్కలటంప అపూర్వ అపూర్వ సోనా సోన్ అపూర్వ అపూర్వ ముఖుజ్జిమశాయి এবার তো সন্ধে সাড়ে সাতটা বেজে গেল, ওনাকে তো এবার হোটেলে পৌঁছে দিয়ে আসা উচিত না? কোন হোটেলে উঠেছেন উনি? মানে এখনো তো কোনো হোটেলেই ওঠেননি উনি, সোজা এসে আপনার বাড়িতে উঠেছেন। তারপর ব্যাপারটা কি বলুন তো, উনি কলকাতার তো কিচ্ছু চেনেন না। আমি ওনার সঙ্গে যখন কথা বললাম তখনই ঠিক করে নিলাম যে একটা হোটেলে গিয়ে ওনাকে আমিই তুলবো। তা আমি বারবার করে রিকোয়েস্ট করলাম যে চলুন না চলুন না, একটা হোটেলে গিয়ে আপনাকে রেখে দিই, তারপর সন্ধ্যেবেলা আবার আমি নিয়ে এসে আপনার সাথে দেখা করিয়ে নিয়ে চলে যাবো। এত ভদ্র মানুষ, মানে কি বললো জানেন, বললো যে বাবার এত বড় একজন ভক্ত, কিছু কথা না বলে কিছু দেখা না করে চলে যাবো, বাবা শুনলে ভীষণ রেগে যাবে। দেখ দেখ কি শিক্ষা দেখ। আচ্ছা এখন সন্ধ্যেবেলা কোনো হোটেল পাওয়া যাবে? সেটাই তো আমার খুব চিন্তা, মানে এত সন্ধ্যেবেলা যদি না নেয় তাহলে কি বেজ্জতি হয়ে যাবে বলুন তো। না 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 না, কোনো হোটেল টোটেলে ওঠার দরকার নেই, উনার যতদিন ইচ্ছে উনি এবাড়িতেই থাকুন, কি 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 বলছো না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কৈলাসমজি, তুমি হোটেল বন্টু ইন্দি ঘরন্টু থাকলো বন্ট, এনি প্রবলেম? নমস্কারম, তুমি কথাসি খুশকল বন্ট বলছি, এরকম কথাবার্তা শুনলে মন টন খুশিতে ভরে যায়। তা তো বটেই। এ ক্ষুদিরাম, এটা তো আমার পরম সৌভাগ্য। এ ক্ষুদিরাম, ওই বারান্দার শেষ ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ, আজ থেকে কৈলাসমজি ওইখানেই থাকবেন। বাবা বেন্টি, উনি কি আহার করতে ভালোবাসেন? কৈলাসমজি, তুমি আহার আনতে কাদেল আন্টে? ইন্টারে শুদ্ধ শাকাহারী ভোজনম, মানে সকালে শুদ্ধ শাকাহারী ভোজন, লাইক ফ্রুটস সুইটস নাথিং মোর, মানে ফল ফলমূল ফলমূল ফলমূল। প্রভাত কালটা ধ্যান ধষ্টম, সকালবেলা ধ্যান। আর ওই ধষ্টম? ওই সকালবেলা ধ্যান করেন, ধষ্টম করেন। ও ও, তদুপন্টি কফি, তারপরে কফি কফি উল্লিলি কিট্টি ফ্রুটস। উল্লিলি কিট্টি? হ্যাঁ, এটা একটু কঠিন, এটা আন্দাজ করলে পারবেন না। মানে উল্লিলি কিট্টি মানে সাড়ে দশটার সময় তখন ফল। ও, উল্লিলি কিট্টি ফ্রুটস, দ্বিপ্রাহারম শুদ্ধ শাকাহারী ভোজন, দুপুরবেলা শাকাহারী ভোজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এ রাত্রে মানে এট নাইট? নাইট এট নাইট তুমি যেটি পছন্দি তদি খাদ্র কিট্টা, মানে আপনার যা পছন্দ আপনি তাই দিতে পারেন, ওর কোনো অসুবিধা নেই। বাট ওয়ান থিং, ইট মাস্ট বি ভেজিটেরিয়ান। এন্ড দ্য পান্ট্রি ভেজিটেরিয়ান পান্টা? ও, ভেজিটেরিয়ান পান্টা, ভালো। ইয়ে আচ্ছা শোন শোন, তুই তাহলে একটা কাজ কর, মায়াকে বলে কৈলাসমজির জন্য একটু ভালো করে নিরামিষ টিরামিষ রান্না টান্না কর। ঠিক আছে। আর দাঁড়া 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 দাঁড়া, ওই তার সঙ্গে ওই একটু গোবিন্দভোগ চাল দিয়ে না কিঞ্চিত পায়াসম পায়াসম। বাবা বেন্টি, আমার একটা অনুরোধ ছিল ওনার কাছে। বলুন। না বলছিলাম, উনি যদি একটা সাউথ ইন্ডিয়ান গান গেয়ে শোনান, সেটা ওনার বাবারই হোক বা যারই হোক, মানে আমার অনেক দিনের ইচ্ছে বুঝলে। মানে হরিহরণজির তো পায়ের ধুলো পড়লো না, তা উনি যদি একটু গেয়ে শোনান। ইয়ে মানে উনি বোধহয় শুধুই বাংলা গান নিয়ে রিসার্চ করেন দাদু। আমি আমি জিজ্ঞেস করে নিচ্ছি। কৈলাসমজি, అది సౌత్ ఇండియన్ సాంగ్, ఇట్స్ ఫిల్మ్ నేమ్ పద్మవాయుహం, మ్యూజిక్ డైరెక్టర్ ఏఆర్ రెహమాన్. ఇంది కాదా అది? కి 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 బోలెన్? బోల్చి పద్మవాయుహన్ బోలే ఒక ছবি আছে, তার মিউজিক ডিরেক্টর হচ্ছে ఏఆర్ రెహమాన్. ওই গানটা শুনলে নাকি কান্না আসতে পারে। তাই నన్నయే కలవరింతలేదులే, నీడు చిడుగాలి ఏదు అందిలే, హృదియే ప్రేమ అందునా బెదుచల గాఠ బంధునా, ఇదియే సరుగు పోయనా ఓ మనసా.
నన్నయే కలవరింత లేదులే నీరు చిడుగాలియేది అందిలే హృదియే ప్రేమ అందున విదుచల గాటు అందున హృదియే సరుగుపోయిన ఓ మనసా বন্ধু বলেই তোমায় শুধু চাই আমি বন্ধুর পথে তাইয়া চাই আমি খেলা খেলা নাট মঞ্চনা ভুলে থাকি ঘোষ গঞ্জনা বেপরোয়া সব বঞ্চনা শুধু তুমি রূপকথা রাজা রানী ভালোবাসা আসল জানি বুক ভরা প্রেম নিয়ে সয়ে যাই এ হয়রানি হতে পারি প্রেমে নিগ্র বাজা পানি হানিমুনে যাব পুরি স্বাধীন পুরা পুরি কাছে আসা বায়োস্কোপে দরকার নেই ছবে সারাদিন খেয়ে ঝুম এমন ট্রেনিং দিয়েছি না, এবার দেখবে ওই শালা বামন মুখুজ্জে ওর নাকে একেবারে ঝামা বসে দেবে। শালা টালা বলবেন না, কদিন পরে আপনার ছেলের দাদা শ্বশুর হতে যাচ্ছে। না না বেন্টি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, যবে থেকে ওই বামন কায়দে বলেছে না তবে থেকে আমার মাথায় একবারে আগুন জ্বলে যাচ্ছে। কখন এলে বেন্টি? আমার হ্যারির কি খবর? হ্যাঁ শোনো, তোমার ছেলে সে বামন মুখুজ্জিকে তেলেগু গান শুনিয়েছে। তোমার সে কি গো, কোথায় সে কোথায়? এখন খুশি হয়ে মুখুজ্জি মশাই ওকে ও বাড়িতেই রেখে দিয়েছে। কেন ও বাড়িতে কেন, এটা তো কথা ছিল না। তাহলে কথা ছিল তো যে হোটেলে থাকার নাম করে আমার কাছেই থাকবে, এখান থেকেই যাতায়াত করবে। না কথা তাই ছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে, তাই সিনও পাল্টে গেল। মানে কি ব্যাপার বলুন তো মাসিমা, এখন মেজর ব্যাপারটা হচ্ছে রোজ ওরম ধুতি লুঙ্গির মতো করে পরে মাথায় তিলক কেটে পাড়ার হ্যারি যাতায়াত যাতায়াত করবে, ঘাটটা নাড়বে, লোকে দেখলে 10টা কথা বলবে, তারপর শুনে একান ওকান করে মুখুজ্জির কানে গেলে পুরো ব্যাপারটা একদম পুরো বেঁচে যাবে না। তাই জন্যে ওখানে থাক, ওই বাড়ির মধ্যে মধ্যে কি ঘটছে বাইরে থেকে কেউ টের পাবে না, আমাদের কাজটা হয়ে যাবে। কিন্তু খা খাচ্ছে কি ও? অনেক ইডলি দোসা কিনে এনেছে তো। মেগে হ্যারি একদম পছন্দ করে না ওই সবেতে তেঁতুল গোলা আর কারি পাতার গন্ধ, তো বমি করে ফেলবে। প্রেমে অত সহজে বমি হয় না মাসি। মন দিল না বধু, মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু ইন্দ্রে কন্টুম ইন্দ্রে কায়দে কন্টুম মন দিল না বধু। এভাবে কতদিন চলবে হরিদা? একদিন না একদিন তো দাদু জানতে পারবেনি। দেখো প্ল্যানটা সম্পূর্ণ বাবা আর বেন্টিদার, সুতরাং ওরা যা বলবে সেই মতো চলতে হবে, হাল ছাড়লে চলবে না সোনা। কিন্তু কতদিন আর? সেটা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যা হবে আমাদের ভালোর জন্যই হবে, বাবার উপর আমার এটুকু আস্থা আছে। কিন্তু এখন তোমার আমার বিয়েটার থেকেও সবচেয়ে বড় কথা হলো তোমার দাদুর এই ব্রাহ্মণ কায়স্থ ভেদাভেদটার একটা উচিত শাস্তি হওয়া, তার জন্য যদি তোমার আমার বিয়েটা নাও হয়। সরি, মানে এটা বলতে চাইনি, প্লিজ কিছু মনে করো না। নেনু নিনু প্রেমস্তুনানু অন্নম তিন্নবা মঞ্চি নিলু তিস্করা ধ্যানদষ্টম। আচ্ছা আদি কি দিলাম আন্টি?
আগে আদে কি দলাউন্টি এরে কি বলছো কিছুই তো বুঝতে পারছি না আই কল সোনা 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 এসো না এসো না দাদু তোমার আজকে পড়ানো নেই না দাদু আমার আর কিছুই ভালো লাগছে না উনি যতদিন আছেন আমি আর কোথাও যাব না ঠিক করেছি এই ধ্যান ধ্যাষ্টামি এতে যে কি মনের শান্তি আমি তোমায় বলে বোঝাতে পারবো না সারাদিন মনে হয় শুধু ধ্যান করি সত্যি আমার এই ধ্যাষ্টামিটা এত ভালো লাগছে না আর কি গানের গলা বলো তো একদম বাবার মতো আদি কাদল খুট্টা কি দলা উঠে কি হচ্ছেটা কি কি বলতে ইয়ে কি বলে ফেলবো ইউ ইউ টেক রেস্ট 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 আই টেক সোনা সোনা এন্দ্রে ভেন্টি আসল কান্দি ওকে ওকে ভেন্টি আসল কান্দি ভেন্টি ভেন্টি ইন্টারপ্রেটার 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 ভেন্টি রাইট কাদা খোঁচা কাদা খোঁচা কি সব বলে গেল আমি আসি হ্যাঁ সোনা মাই কফি দিচ্ছি সাউথের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেল আরে হ্যারির সাথে সোনার বিয়েটা মনে হয় হয়ে যাবে রে কিন্তু আমাদের ব্যান্ডের কি হবে আরে আমাদের মেন ভোগ কালিস্টি ভেব ওকাটা দেখবি আমাদের আস্তে আস্তে না ব্যান্ড পার্টি হয়ে গেছে ওই রাস্তায় নানা অনুষ্ঠানে বাজাতে বাজাতে যেতে হবে ওনার হ্যারি বিয়ে দিয়ে শুরু করা যাক চুপ কর তো এদিকে কয়েকদিন হয়ে গেল বেন্টিদারই কোনো পাত্তা নেই তোরা অদ্ভুত কথা বলে যাচ্ছিস তখন হ্যারি এটা প্রবলেমে পড়েছে বেন্টিদার সেটা সামলাচ্ছে এনে কি করে টাইম দেবে বলতো তার মানে পূজোর সময় পূজোর আগে যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সব প্রোগ্রামগুলো ছেড়ে দিই আমরা আমি তাই বললাম হ্যাঁ তাই তো হলো আরে সিমলা ব্যায়াম সমিতি প্রথম বছর আমাদের ডেকেছে আরে বলে না আমরা গাইবো না আমাদের বন্ধু প্রবলেমে পড়েছে বেন্টিদা একটু কি এত ভাষণ হচ্ছে এখানে দাঁড়িয়ে তোমায় অনেকদিন দেখা নেই আমি একটু বিজি ছিলাম আচ্ছা দেখো আমার খালি মনে হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা একটু পিছিয়ে দিলে পরে খুব ভালো হয় কেন কেন না সারা মাস জুড়ে প্রোগ্রাম আছে তো আমরা পারছি না টাইম দিতে সে তো ভালো কথা তা কোথায় কোথায় করলে এই এই বাড়িতে অনাদি বাবুর বাড়িতে তো বাড়ি মানে না না বাড়িতে মানে কি অনাদি বাবু পুরো দেখাশোনা করছে পরপর এত কাজ দিচ্ছে আমাদের ভীষণ পাচ্ছি না আমাদের একটাই প্রবলেম যে আমাদের পুরো শিডিউলটা করা আছে এখন পিছনে মানে ভীষণ ঝঞ্ঝাট হয়ে যাবে না না আপনাকে পেছাতে হবে না মানে আমরাই সুবিধা মতো একটা গ্যাপ বার করে নেব না গ্যাপ বার করে নেব কিন্তু গোপীদা টেনিদা কিন্তু আমাকে পুরো দায়িত্ব দিয়ে বসে আছে মানে রেগে বোম হয়ে যাবে না এটা একটু দেখো ভাই আমি দেখছি এটা আমার রিকোয়েস্ট একটু দেখো ভাই মানে ক্যাচড়া হয়ে যাবে না না আপনি নিশ্চিন্ত থাকুন ক্যাচড়া তো হয়েই যাবে আরে হুম তোর কিছু বল আমার তো মনে হচ্ছে ব্যান্ডটা গেল বোধ হয় এক ঢিলে দুই পাখি মারতে হবে নইলে আর বাঁচবার পথ নেই কৈলাসম জি কে তোমার কেমন লাগে এই হলো বংশ রক্ত অরিজিন একটা বড় বংশের ছেলে হলে যে কি হয় এটাই তার যথাযথ প্রমাণ কৈলাসম সুব্রমণিয়ম সন অফ হরিহরন সুব্রমণিয়ম ব্রাহ্মণ এই ঘোষ দাস দে ভঞ্জ এইসব একটা মানুষ হলো নাকি আচ্ছা তুমি সোনামা তুমি মুখার্জি বংশের মেয়ে হয়ে কি করে একটা ঘোষকে পছন্দ করলে বলো তো ইনফ্যাচুয়েশন হয় কেটে গেছে ভালোই হয়েছে বাবু বেন্টি বাবু এসছেন বলছেন আপনার সাথে কি জরুরি দরকার আছে ও তো বারান্দায় বসে আমি আসছি আচ্ছা আচ্ছা মা ওই হ্যারির ভূতটা তোমার মাথা থেকে নেমেছে তো ভালোই হয়েছে গুড কি ব্যাপার নতুন কোনো মতলব আছে নাকি তোমার কি দরকার যাও ঠিক আছে
হ্যাঁ বেন্টি বলো কি ব্যাপার? হ্যাঁ আমি দুটো আবদার নিয়ে এসেছিলাম। বলো কি আবদার? মানে এই মাসটা শেষ হতে তো আর বেশি দিন বাকি নেই, তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি বাড়িতে এসে পড়েছেন, আমিও জড়িয়ে পড়েছি তার মধ্যে। এই ঘুরে ঘুরে আমাদের রিহার্সাল রুম খোঁজাটা না আমার হয়নি এখন। বুঝতে পারছি বুঝতে পারছি, আরো একটা মাস তোমাদের এই যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে, তো ঠিক আছে, মাত্র এক মাস আমি তোমার সময় দিলাম, এর বেশি নয়। হ্যাঁ আর কোনো আবদার আমি রাখতে পারবো না, ঠিক আছে? ভালোই হলো, তুমি আমার উপকার করেছো, আমিও তোমাদের উপকার করলাম, শোধবোধ হয়ে গেল। থ্যাংক ইউ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার ওই দ্বিতীয় আবদারটা কি বললে না তো? আমি টেনশনের মধ্যে বলতে ভুলে গেছি, আসলে সামনে আমাদের অনেকগুলো শো আছে, তা আমাদের সবার খুব ইচ্ছে যদি ওরকম স্বনামধন্য ব্যক্তি মানে কৈলাসমজি যদি গিয়ে আমাদের গান শোনেন। অসম্ভব অসম্ভব, তোমাদের ওই ওই ব্যান্ড পার্টির গান না? না না না, ব্যান্ড পার্টি না, ওটা ব্যান্ড। ওই হলো ব্যান্ড আর ব্যান্ড পার্টি একই হলো, তোমাদের ও সব গান শুনে না ওনার বাংলা গানের প্রতি ধারণাটাই পাল্টে যাবে। ওরা আজে বাজে বক্তব্য মার্কা গান শুনে ওনাকে বোর করো না তো। আপনি বুঝতে চাইছেন না মুখুজ্যমশাই, আমরা জানি আমাদের গানের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, অনেক কমজোরি রয়েছে, ওনার মতো এরকম বিখ্যাত পণ্ডিত ব্যক্তি গিয়ে যদি আমাদেরকে শুধরে দেন তাহলে আমাদের একটা ওভারঅল একটা উপকার হয়। আপনি না চাইলে, আপনি দয়া না করলে তো এটা হবেই না তাহলে। না না, উনি কি বুঝতে কি বুঝবেন, কি রিয়াকশন হবে? দাদু দাদু, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, আমি তো থাকবোই সঙ্গে। এত বড় বংশের ছেলে, এত বড় গায়কের ছেলে, কোনো ভুল ত্রুটি দেখলে নিজে থেকেই হয়তো শুধরে দিতে পারেন, এটা লোকাল ব্যান্ডের উপকার হয়ে যায় দাদু। ঠিক আছে, তুমি যখন বলছো, কে কে কিন্তু তুমি ওনাকে একবার জিজ্ঞেস করে নেবে। আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি জিজ্ঞেস করে নিচ্ছি। থ্যাংক ইউ। এই দেখো দেখো, মানে উনি যেন কোনো রকম ভাবে বিরক্ত বোধ না করেন। হ্যাঁ কি মুশকিল হলো বলো দেখিনি। দাদু তুমি চিন্তা করো না, আমি ওনাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। আমি শুধু যাকে চাই, হয়তো ভর করে স্বপ্নের দুডানায় সে আসে হোক না মিথ্যে কল্পনায়, ভাবতে বাধা নেই অবিরাম ভাবি তাই, বান্ধবী সে প্রিয় আমি শুধু যাকে চাই, হয়তো ভর করে স্বপ্নের দুডানায় সে আসে হোক না মিথ্যে কল্পনায়। বাজে খেয়াল আছে, এত রাত পর্যন্ত এরকম একটা মানুষকে বিরক্ত করা, তোমাদের সব রদ্দি গান শোনানো আদি প্রবলেম এন্ট্রে যদি আম্মা সঙ্গীতম বাজে লাগাটা? নো নো, নট এট অল নট এট অল, ইউ ডোন্ট নো হাউ টেরিফিক সঙ্গীতম আদি সঙ্গী লাগাটা। উনি বলছেন আমাদের গান ওনা টেরিফিক লেগেছে। কত দূর ভদ্রলোক বোঝো যে তোমাদের সব রদ্দি গানকে উনি টেরিফিক বলছেন। যদি আম্মা মন্দ রাখা বাজে লাগাটা? How dare you? Mandarakka? Tundi is garante ghasal pitta?
তুমি জানতেনে উনি তুমি সঙ্গীত মনকো চপ্পো মনকো চপ্পো মন রাখার কথা বলতেই উনি অত্যন্ত রেগে গেছেন এবং বলছেন ঘাসেলে পিটটা মানে উনি ঘাসে মুখ দিয়ে চলেন না আমাদের গান শুনে ওনার মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে ভালো লেগেছে চাপ মনকো চপ্পো মানাবি তুমি জানতেনে উনি মাই ফাদার অলসো হ্যাভ এ ব্যান্ড গ্রুপ অম আগে উনি বলছেন যে হরিহরনজিও ব্যান্ড মিউজিক ভালোবাসতেন এবং ওনার নিজের ব্যান্ড ছিল হরিহরনের ব্যান্ড ছিল বলেন কি ব্যান্ডের কি নাম ছিল তুমি ব্যান্ডের নেম এন্ট্রি নেম লেদু নেম লেদু আদে মাই ফাদার ইন দ্যাট টাইম লিভস ইন এ কলোনি মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড মাকুরান্টি তুমি মিলিটারি ব্যান্ড গ্রুপ অম অ্যান্ড বাট one thing the their job in kadalagatte and the bam samapti kuttu after long time one of his cousins come back and his name is Leslie Lewis my father kosulu pitti tunte melti krattu album colonial cousins uni bolchen je hariharan jio band khub bhalobashten ebong ora jokhon ekshathe eta colony te thakten তখন ওরা একটা ব্যান্ড তৈরি করার চেষ্টা করেছিল পরে অবশ্য কাজে কম্মের জন্য সবাই ছড়িয়ে ছিটিয়ে যায় এবং ব্যান্ডটা হয় না পরবর্তীকালে ওনারই এক কাজিন নাম হচ্ছে লেসলি লুইস ফেরত আসেন দুজনে মিলে খুশি মনে একটা অ্যালবাম বার করেন তার নাম হচ্ছে কলোনিয়াল কাজিনস এবং সেটা খুব বিখ্যাত হয়েছিল ইয়েস ইয়েস এজেন্ট ইট লাইক ব্যান্ড মিউজিক কৃষ্ণানি বেদনে পারু How terrific Sangeetam. আমি তাহলে আসছি মুখুজ্জি মশাই হ্যাঁ এসো 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 কি হলো দাদু কত কিছু জানি না না শোনা তোমার কাছে একটা ওই ব্যান্ড মিউজিকের সিডি হবে ব্যান্ড মিউজিকের সিডি হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 কার ফোন বুঝতে পারছি না বাবু দেখুন তো হ্যালো ইকিরি এ তো সাউথ ইন্ডিয়ান ভাষায় কথা বলছে ও যে কৈলাস স্বামীর কেউ ডাক 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 কিন্তু ওনাকে তো এখন ডাকা যাবে না বাবু উনি তো এই সময় ওই ধ্যান আশ্রম করে ও হ্যালো Hello, listen, I cannot follow your language. Can you speak in English? Please. Kailasham is doing dhyan dhastama with my nathini. Kadalapatta. Not Kadalapatta. What? Gitanjali harmonium. Gita... গীতাঞ্জলি সুব্রমণিয়াম ইয়েস ইয়েস ডেফিনেটলি মানে অবশ্যই ইয়েস 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 ওকে 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 কে বাবু গীতাঞ্জলি সুব্রমণিয়াম হরিহরনের স্ত্রী কৈলাসমের মা চার পাঁচ দিনের জন্য এখানে আসছে মানে কৈলাসমের কাছে আমাদের কথা শুনে আমার স্ত্রীদের সঙ্গে দেখা করতে আসছেন কথা বলতে আসছেন এই সুযোগ বুঝলি এই সুযোগে কাজটা হাসিল করে নিতে হবে ইয়েস One, two, three, four. ভাবতে বাধা নেই অবিরাম ভাবি তাই বান্ধবীষে প্রিয় আমি শুধু যাকে চাই হয়তো ভর করে স্বপ্নের দুডানায় সে আসে হোক না মিথ্যে কল্পনায় হে 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 உந்திரி கதையும் கடுக்கு இன்றைக்கும் வந்து கதிலம் வண்டி காக்கதும் விந்தி கதையின் அக்க கல்டமம் இன்றைக்கு வண்டி கத்தை மகளம் ஹே 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 நமஸ்காரம் சாரி நமஸ்கார் அபூர்வ அப்படி ஏய் கான் சீக்கிரம் கொத்தாய் আদি গানা তুমি শিক্ষায়ন্দু কাদলবন্তি ইকি তুমি এই ভাষা জানলে কি করে ওই তো বেন্টিদা আর গুরুজির কাছ থেকে
এন্ট্রে সিটম সিটম এন্ট্রে ব্যান্ড সং মন কি চপ্পু উনি বলছে যে এটা বেন্টিদাদের দলের একটি গান মানে ব্যান্ডের গান শুনে ওনার এত ভালো লেগেছে মনটা খুশিতে চেপে গেছে ও তাই মন কি চপ্পু ও সত্যি তো মনের উপর চাপ পড়ার মতোই গান আমি আসলে যে কথাটা বলতে এসেছিলাম বলে দাও মানে ওর মা গীতাঞ্জলি গীতাঞ্জলি উনি এ বাড়িতে আসছেন মানে ওনার সঙ্গে এবং আমাদের সঙ্গে দেখা করতে আর কি আম্মা গীতাঞ্জলি মাই মাদার এনি প্রবলেম ও নো 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 আদি মাতাশ্রী আগমনেন্দু টু মিট ইউ অ্যান্ড মাই গ্র্যান্ডপা আম্মা সত্যি সত্যম ও কতদিন ধরে চলবে কে জানে সত্যি সত্যি মনকে চাপ্প বলো দাদু আমার একটা প্রশ্নের উত্তর দাও তো কৈলাসমকে তোমার কেমন লাগে বুঝতে পেরে গেছি আমার সব জানা হয়ে গেছে কৈলাসমের মা আসছেন এই সুযোগে সম্বন্ধটা সেরে ফেলে কিন্তু দাদু না 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 কোনো কিন্তু নয় কৈলাসমকে আমার খুব ভালো লাগে আর তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার কোনো আপত্তি নেই কিন্তু কৈলাসমজির কোনো আপত্তি আছে কিনা তাহলে তো বেন্টিকে একটা খবর দিতে হয় আসলে আমার এই বাপ মা মরা নাতনিটাকে নিয়ে আমার খুব চিন্তা ওর বিয়েটা হয়ে গেলে আমি চিন্তা মুক্ত হই অন্দি পৌত্রী সোনালি বিবাহ চিন্তাম মন কো চপ্পো ఇది వివాహు ఘంటాలు మన్కో చచ్చప్పో దూర్ ఘంటాలు ఓకే ఓకే అది పాత్ర దిఖాలమంట అప్ని పాత్ర దేఖేచెన్ అసలు కైలాసం కి అమర్ బడ్డ పసంద్ అవర్ నాత్నీర ఓకే ఖూబ్ ভালো লাগে తా కైలాసం మార్ আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে కైలాసం కి అమర్ నాత్ జమాయి కుతే চাই నాత్ జమాయి బెంటి హా పాత్ర నా దిఖల వెంట ఇంటి కైలాసం పచందాంది సనాలి ఇంట్రే సనాలి ఆల్సో లైక్ హర్ ఆది తూసి పచందాంది తుంది కైలాసం జమాత కరంద ఆది అసంభవం అసంభవం కెన গীতাঞ্জলি আদি ব্রাহ্মণ ইন্দি কারেন্ট মানে আপনি আপনি ব্রাহ্মণ সেই কারণে উনি এনারা তো ব্রাহ্মণ সে তো ভালো ইন্দি কারেন্ট আম্মা তুমি অলস ব্রাহ্মণ পেট্টু দেন ওয়াই গীতাঞ্জলি বাস 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 Actually, Hariharan, Hariharan don't like Brahmina, Kayastak Sudra Ved Kalta. Undi Sarvanta Karana Chandi, Adi Kailasam Vibhag Ghanta, any other caste. That is, she's denied this proposal. Actually, yeah, I am really helpless. Asha kori bujhte pachhen Mukhujjomashai হরিহরণ যে ব্রাহ্মণ খাইস্ত এই ভেদাভেদটা ঠিক মানে পছন্দ করে না হ্যাঁ বুঝেছি আসলে উনি কৈলাসমের বিয়েটাই সেম কাস্টে দিতে চান না ভেদ কালটা আদি মিস্টার বন্টু গারু মুন্দি ক্ষমা করন্তু মা বন্টু প্রবলেম ঘন্টু বুঝে বসে বুঝতে পারছেন ক্ষমা করান্তু মানে আপনি ওদেরকে ক্ষমা করে দিন না না
ক্ষমা করার কি আছে, সবই তো মম অদৃষ্টম। ওকে দাদা, নমস্কার। কিঞ্চিত মিষ্টি মুখম চলে যাবে? না না না, সামাদারে কৈলাস, আম আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক ইউ কাম টু তাজ এ প্রেম বিলাস, ইউ আর স্টেইং দেয়ার ফর দ্য ডে। ওকে ওকে, নমস্কার। নমস্কার আম্মা। ভেদ কালটা বেন্টি আরেকবার দেখবে? হালচালটা জানতে, সেটা তো আমরা জানি। আচ্ছা তো সিরিয়াস মোমেন্টে কথা আটকে যায় কেন বলতো? মুখুজ্জে মশাই সোনার বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন, আর তারপরে কি হলো? কিন্তু মাসিমা না করে দিয়েছে, বলেছেন অসম্ভবম। চা তো ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ করে এনে দেবো। আমি কৈলাসমজির বাড়ির লোকের সাথে কথা বলেছি, ওরা বিয়েতে রাজি নয়। হরিহরঞ্জিনে কি বারবার করে বলে দিয়েছেন ব্রাহ্মণ পাত্রীর সাথে ওনার ছেলের বিয়ে কিছুতেই হবে না। কোল ভিল মুন্ডা কায়স্থ যা খুশি হোক না কেন, ব্রাহ্মণ পাত্রীর পাত্রী নয়, কারণ উনি এই জাতপাতের এই ভেদাভেদটাকে অত্যন্ত ঘেন্না করেন। শুনুন, আপনি মন থেকে কৈলাসমকে ঝেড়ে ফেলুন, আমাদের সোনা অনেক ভালো পাত্র পাবে, আমরা খুঁজে আনবো। আপনি কালকেই ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন, কারণ ও থাকলে কিন্তু যত রাজ্যে গন্ডগোল হচ্ছে, এরপর তো আপনাকে এফিডেভিট করে কায়েস্থ হতে হয়। কি বললে? মাফ করবেন, ভুল হয়ে গেছে। Ha ha ha!
গালি করে কি লাভ? কালকে তুমি দুম করে না বলতে গেলে কেন? ওর গা থেকে যেন রিরি করে উঠলো, তুমি বিশ্বাস করো? ওই লোকটা ওরকম গদ গদ কথা শুনে আমি সহ্য করতে পারছিলাম না। আমরা বামুন শুনে একবার তার নোলা দিয়ে জল পড়তে শুরু করে দিল, তার আগে আমার হ্যারি খুব খারাপ ছিল। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আমার মতন করে তোমার কষ্টটা কে বুঝবে বলো? আমাকে ভালোবেসে তুমি তোমাদের চ্যাটার্জিদের বাড়ি থেকে একেবারে চলে এসেছিলে। কলিকাতা সাত লক্ষ সা এই এভিডেবিট বলে আজ হইতে অনাদি চরণ ঘোষ হইলাম। স্টপ ইট! কি হলো? আরে ঘোষ কেন, আরে তো অনেক টাইটেল রয়েছে, ওই বোস, গুহ, মিত্র। ফাঁকা নেই, ফাঁকা নেই। ঘোষ দাস আর এই পারামানিক পড়ে আছে, যদি ঘোষ না হতে চান তাহলে দাস পারামানিক হতে হবে। ওরে বাবা, দাস পারামানিক? না না না, ওসব চলবে না, চলবে না। বুঝতে পেরেছি। শুনুন, মুকুট থেকে যা কিছু হতে চান না কেন, তাতে খুবই খারাপ লাগবে। সে ঘোষই ধরুন আর দাস বা পারামানিকই ধরুন। না না, তবু ঘোষ ভালো। দিন দিন কোথায় সই করতে হবে, দিন। ঠিক আছে, আজ থেকে 5 দিন বাদে কাগজে একটা বিজ্ঞাপন দেবেন, কেমন? বেশ, 1200। হ্যাঁ, ওটা হচ্ছে হচ্ছে। আচ্ছা মুখুজ্জমশাই, আমি তাহলে গীতাঞ্জলি দেবীকে বলে ফেলি যে আপনার আর কোনো বিয়েতে অসুবিধে নেই, কারণ আপনি অনাদিচরণ ঘোষ হয়ে গেছেন। হ্যাঁ, এরপর কৈলাসমের মা গীতাঞ্জলি ছেলের বিয়ে নিয়ে আর কোনো রকমের আপত্তি করেননি। আজ শুভ দিনে সোনা ও কৈলাসমের বিয়ে। হরিহরণ যথারীতি আসতে পারছেন না, কারণ এবার তিনি শো করতে গেছেন আলাস্কায়। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে কি সারা জীবন হ্যারিকে কৈলাসম সেজেই কাটাতে হবে? মানে এটাই কি ওর অদৃষ্ট? আমার খালি একটাই চিন্তা হচ্ছে। শ্রী বিষ্ণু নমোদ্য, নমোদ্য আশ্বিন মাসে, আশ্বিন মাসে শুক্লপক্ষে, শুক্লপক্ষে চতুর্দশী তিথং, চতুর্দশী তিথং। আরে ওকে পাওয়া যাচ্ছে না বলছে, পাওয়া যাচ্ছে না, শুনেছিস? এই বাথরুমে যায়নি তো? আরে না না না, বাথরুমে দেখেছি সবাই। আরে আমার মনে হচ্ছে একটা চড় মারবো, সবসময় কথা আটকে যায় কেন তোর? বারান্দা, 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 বারান্দা। আমি বাথরুমটা দেখছি। কৈলাসমকে কোথাও পাওয়া যাচ্ছে না। দেখো, ও পটি ফটিতে গেছে বোধহয় বিয়ের আগে, ওরম পটি পায়। না না, ওখানে নেই, মানে ওর ফ্যামিলি শুদ্ধ সবাই হাওয়া হয়ে গেছে। সে কি, তাহলে গেল কোথায়? বড় কন্যাকে নিয়ে আসুন। বড় কন্যাকে? তোমরা যে ঠিক কি চাও বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই বলছো হ্যাঁ, এই বলছো না, অদ্ভুত। আচ্ছা, আগের বার না হয় আমি রাগের মাথায় না বলেছিলাম, কিন্তু এবার তোমরা কি করছো বলো দেখিনি। আমার ভালো লাগছে না, মুখুজ্জি মশাই যদি রাগের মাথায় কিছু একটা করে বসেন। কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না। আরে আমি তোকে বলছি রে, তোর সোনার সাথেই বিয়ে হবে, এবং সেটা হবে তোর অরিজিনাল নামে, হরিবদ ঘোষের নামে। ধর, তোমার এই সিনেমার গল্প লেখা বন্ধ করো তো। শোনো, কথাটা জানাজানি হয়নি তো? না না, মানে আমার এই বন্ধুরা ছাড়া আর কেউ জানে না। না না, যে দেখো যেন পাঁচখান না হয়। কিন্তু একটা ব্যবস্থা তো কিছু করতে হবে না, নাহলে সোনা তো লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। আমি বেঁচে থাকতে সেটা হবে না। আমি বিয়ে বাড়িটা দেখছি, তুমি বাইরেটা গিয়ে দেখো। যেখান থেকে হোক একটা ব্রাহ্মণ পাত্র জোগাড় করে এই লগ্নে আমি সোনার বিয়ে দেবো। কিন্তু ব্রাহ্মণ পাত্র কেন, আপনি তো ঘোষ হয়ে গেছেন না? সে কৈফতে আমি তোমাকে দেবো না। যদি সোনাকে নিজের বোন বলে মনে করো, তাহলে যা বললাম তাই করো, প্লিজ। ঠিক আছে। কি হলো রে, কি হলো, কি হলো, কি হলো,
এখন সোনার মনের অবস্থাটা কি হচ্ছে বুঝতে পারছো? আরে টেনশন করিস না, আরে বহু সিনেমা এরকম আমি ক্লাইম্যাক্স দেখেছি। এই ফর্মুলা তোকে বলছি হিট না হয়ে যায় না, কেন তোর সেই চুপকে চুপের কথা মনে নেই? তুমি এখানে কি করছো? তোমার তো ওই বাড়িতে থাকার কথা। আমি জানি, আমি একটু ঘাবড়ে গিয়ে পালিয়ে চলে এসেছি, কারণ মুখুজ্জিমশাই আমার ব্রাহ্মণ পাত্র খুঁজছেন। হোয়াট বাস হলো তো এবার? শোনো শোনো শোনো, তার ব্যবস্থা আছে আমার কাছে। তুমি চট করে এই খামটা চুপি চুপি সোনার হাতে দিয়ে আসবে। হ্যাঁ গো, কি আছে ওদের দুজনের এয়ার টিকিট? এই না, তোমরা প্রবলেম দেখে কখনো ফেস করতে চাও না, শুধু পালিয়ে যেতে চাও। আরে লড়তে হবে লড়তে হবে, তুমি তাকিয়ে থেকো না, তুমি যাও, যেটা বললাম করো, চটপট গিয়ে ওর হাতে দিয়ে আসবে। সোনাকে সোনাকে এবং কাউকে কিছু বলবে না। ও কি হচ্ছে আমায় বলো না, এবার যে কি হবে আমি বুঝতে পারছি না। নাম নাম কি বলো? আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি অ্যাক্টিং এর জন্য ট্রাই করছি। নেক্সট। আমার নাম সুবল মুখোপাধ্যায়, আমার বাড়ি হাওড়াতে। নেক্সট। বাড়িতে বলতে আমার ওই আপনার ওই দুটো ছেলে আছে। নেক্সট। আমার স্ত্রী কিছুদিন আগে সুইসাইড করেছেন। নমস্কার, আবৃত্তি করি। মন শক্ত করো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কষ্ট তো আমারও হচ্ছে, তবু আমি হারবো না। কৈলাসম পালিয়ে গেছে তো কি হয়েছে? এই লগ্নে আমার মনের মতো পাত্রের সঙ্গে তোমার আমি বিয়ে দেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। শোনো দাদু, এতদিন তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এবার আমায় মুক্তি দাও। সবটাই কেন শুধুমাত্র তোমার পছন্দ মতো, তোমার ইচ্ছে মতো, তোমার মনের মতো হতে হবে বলতে পারো? কেন সবটাই তোমার পছন্দ মতো করতে হবে আমাকে? আমার ইচ্ছে অনিচ্ছে বলে কিচ্ছু নেই, আমার কোনো ভালোবাসা নেই, শুধুমাত্র ব্রাহ্মণ কায়স্থ নিয়ে জেদের বসে তুমি একদিন আমার ভালোবাসাকে অপমান করেছো। তারপর কৈলাসমকে দেখে তোমার এত ভালো লাগলো যে তার সঙ্গে আমার বিয়ে দেবার নেশায় তুমি নিজের পদবী ত্যাগ করে কায়স্থ হয়ে গেলে। বাহ দাদু বাহ, তোমরা আমায় কি ভাবো বলো তো, তোমাদের হাতের পুতুল তাই না? একটা কথা শুনে যাও দাদু, এতদিন তুমি যাকে কৈলাসম ভেবে নিজের বাড়িতে থাকতে দিয়েছ সে আসলে হ্যারি, যার জন্য তুমি তোমার নিজের পদবী পর্যন্ত পরিবর্তন করে ফেলেছ। আরেকটা কথা শুনে যাও, আমি হ্যারি ছাড়া আর কাউকে বিয়ে করব না, কাউকে না। দাদু একটু শুনে রকম, হ্যাঁ ছাড়া কাউকে বিয়ে করবো না, এবার যদি বিয়ে না দাও তাহলে আজকে আমি বেশি আত্মহত্যা করবো। আমি করে ফেলতে পারি না, না করা করা তো দরকারই, করতে তো হবেই, এটা জরুরি না, কিন্তু তাতে মান দাদু, এই বিয়ে যদি তুমি না দাও আমি আজই বিষ খেয়ে আত্মহত্যা করবো। আদিত্যাদি নবগ্রহ্যব্য স্বাহা, নমো ওং বিষ্ণু রম তস্যোদ্ধ শ্রী বিষ্ণু নমোদ্ধ ভাদ্র মাসে শুক্লপক্ষে পঞ্চমাঙ্কিতং, শ্রী অনাদিচরণ ঘোষের একমাত্র পুত্রী সোনালী। স্টপ ইট, স্টপ। ঘোষ কে? কে ঘোষ বলো,
শ্রী অনাদিচরণ মুখোপাধ্যায়ের একমাত্র পৌত্রী সোনালীর সহিত জীবন কৃষ্ণ ঘোষের একমাত্র পৌত্র একমাত্র পুত্র হরিপদ ঘোষের বিবাহ সম্পন্ন হইল, বুঝলে? নমস্কারম। নমস্কারম গীতাঞ্জলি মুরলি আদি প্রবলম ঘন্টামা ఐది నాలుగో పాయింట్ జాన్ జాన్ ছেলেবাবুকে আশীর্বাদ করুন জান জি জান সত্যি বলছ জান 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 যাইয়ে থ্যাংক ইউ দান নাটক করা হয় নাকি আগে না ওই খুব সিনেমা দেখি সিনেমা ঠিক আছে যান ওপরে যান ছেলে বুকে আসুন যান 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 বেন্টি কুমারম নালবট্টম বেন্টি বেন্টি হ্যারি আর সোনা বিয়ে করে হানিমুনে চলে গেছে আজ থেকে দিন দুয়েক আগে। এদিকে আমরা এখনো যে তিমিরে সেই তিমিরে। মুখুজ্জিমশায়ের কথা মতো আজই এই বাড়িতে আমাদের শেষ দিন। যাই দেখি আর কটা দিন যদি সময় পাওয়া যায়। ভাড়া দিতে এসে ভিতরে কি দেখলাম কল্পনা করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, অনাদিচরণ মুখোপাধ্যায়ের মতো বদলে যান, এখনো সময় আছে এই ব্রাহ্মণ কায়স্থ এই সমস্ত বাজে বাজে ভেদভেদটা এগুলো মন থেকে দূর করে ফেলুন, নইলে আপনার পরিবারও কিন্তু হরিহরণ হতে পারে, তখন আমি কিন্তু থাকবো না বাঁচাতে। কিসের থেকে বলুন তো, প্রবলেমের ঘন্টা দেখুন যাও।